নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সকাল সকাল রান্না চাপি দিয়েছি। এই দেখো, একদিকে ভাত চাপি দিয়েছি, একদিকে ডাল চাপি দিয়েছি, কারণ আজকে আমার বরকে নিয়ে একটু হসপিটালে যাবো সেই জন্য। আর সকালে ব্রেকফাস্টে বাটার টোস্ট আর আমাদের দুজনের জন্য দুধ চা করে নিয়েছি। সকাল সকাল দেখো এক বোঝা জামা কাপড় নিয়ে বসে গেছি কাস্তে। আজকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এইগুলো আমি এখন ভেজে নেব, ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা। তো চলো। আজ সকাল সকাল উঠে গেছি 6টার সময়। উঠে গিয়ে ঘরটা মুছে জামা কাপড় তো দেখতেই পেলে বাথরুমে রাখা ছিল, ওগুলো কেচে স্নান করে পুজো সেরে সকাল সকাল রান্নাটাও চাপি দিয়েছি আর ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তারপরেই এসেছি রান্নাটা বসাতে। আর তারপরে আমার ছেলে লেট করে উঠেছে, ওই জন্য একা একা খাচ্ছে আর এদিকে টুকুর টুকুর করে দেখছে খালি। তো রান্নাটা ঝটপট সেরে নিয়ে আমি বরকে নিয়ে বেরাবো। তো পটল ভাজা আমার হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। এবারে ভেন্ডি আলুটা ভেজে নেব। ভেন্ডি আলু ভাজাটাও আমার হয়ে এসছে, এবারে নামিয়ে নিয়ে ওই ওর মধ্যেই যে তেলটা আছে ওই তেলটুকুর মধ্যেই আমি ডালটা ছকে নেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ডাল আর ভাজা এবার বেরিয়ে পড়ব। তো আমরা হসপিটালের দিকে রওনা দিয়েছি, কোন হসপিটালে যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। হসপিটালে যাওয়ার রাস্তা একটা মন্দির পরে, খুব সুন্দর মন্দিরটা, আমার ভালো লাগে বেশ। দেখো তো বন্ধুরা, হসপিটাল দিয়ে চলে এসেছি, দিয়ে খুব জোর খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি আমি আর আমার প্রতিদেব, আর লাড্ডুর খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে এসে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তখন আর কথা বলা হয়নি। তো এই উঠলাম, উঠে সন্ধ্যা নদীর দিয়ে জামা কাপড় যেগুলো কেচেছি ওগুলো ভাঁজ করতে যাচ্ছি এখন ছোট ঘরে। তো চলো, পাহাড় হয়ে আছে, এগুলো এখন ভাঁজ করতে হবে আমাকে, ভাঁজ করে আমি আবার আসছি। তো বন্ধুরা, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, লাড্ডুকে পড়তে বসে দিয়েছি, পড়তে বসে গেছে, তারপরে গিয়ে রাতের খাবারটা করবো। তো চলো আমি পড়িয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমার রাতের খাবার হয়ে গেছে, পরোটা, আলু ভাজা, ছোলার ডাল আর বোঁদে। চলো আমি আসছি। তো বন্ধুরা, আমার রাতের খাবার হয়ে গেছে, রাতের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। আর আজকে আমার বরকে নিয়ে গেছিলাম হসপিটালে, তো ডক্টর দেখে একটা আন্দাজ করে বললো যে মানে পেটের ডান সাইডে যেহেতু ব্যথাটা করছে, তো ওরা একটা আন্দাজ করে বলছে যে কিডনির প্রবলেম হলেও হতে পারে, শিওর না। তো ওষুধ দিয়ে ওরা আগে দেখবে, তারপরে কিছু করার হলে মানে করতে দেবে। তো এইসব বিষয়ে তো আমার সেরকম কোনো আইডিয়াই নেই যে কিডনির প্রবলেম হলে কি হতে পারে বা কি না হতে পারে, তো একটু মানে টেনশন হচ্ছে। তো দেখা যাক, ওষুধগুলো খাক। তো এখন বললো যে ও এর আগে যে ডক্টর দেখেছিলো ওষুধ খাচ্ছিলো, তো বললো পেন হচ্ছে না আমার। তো দেখা যাক এখন কি হয় তারপরে।
আবার চেকআপ টেকআপ করানোর থাকলে করাতে হবে, কিছু করার টেস্ট ফেস্ট দিলে তো করতেই হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চট করে ফট করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল মাই লাভলি ফ্যামিলি।